আমরা এখন বেরিয়ে পড়েছি মেদিনীপুরের একটা সুন্দর জায়গা দেখানোর জন্য আপনাদেরকে আমরাও দেখব আপনাদেরকেও দেখাবো তো সবাই রেডি তো চলো চলো লেটস গো চলো এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি এটা লোকেশন যদি বলতে যাই মেদিনীপুর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এবং মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকেও প্রায় 1-2 কিলোমিটারের মধ্যেই এই জায়গাটি অবস্থিত এখন টিকিট কেটে নেওয়ার পালা টিকিট মূল্য পার জন 15 টাকা করে লাগছে আমার মাথার উপরে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ওতে পুরো ডিটেলসটাই দেওয়া আছে এখন আমরা প্রবেশ করছি সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান যেটা মেদিনীপুরবাসীর কাছে পিএলপি নামেই বেশি পরিচিত পিএলপি মানে পুলিশ লাইন পার্ক তো এখন আমরা চলে এসেছি মেদিনীপুরের মধ্যে একটা সৌন্দর্যময় পার্কে আবার একটা নতুন জায়গা নিয়ে মেদিনীপুরের আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি তো আপনাদেরকে চেষ্টা করব পুরো জায়গাটা দেখানোর এবং ডিটেলসটাও আপনাকে পরপর বলছি এখন আসুন এই আপনারা ঢুকলাম ক্যামেরা নিয়ে এখানে ক্যামেরায় ছবি তুললে আমরা জিজ্ঞেস করলাম টিকিটে ক্যামেরায় ছবি তুললে এখানে চার্জ লাগে সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের কাছে ক্যামেরা ছিল আমরা চেষ্টা করব ফোনে ভিডিওটা করা তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে বলছিলাম পার্কটা একটা সুন্দর শান্তিপূর্ণ এরিয়া এই শহরের ব্যস্ততম মানুষজনের মধ্যে একটা সৌন্দর্যপূর্ণ শান্তিপূর্ণ এলাকা এখানে আপনারা এসে বসতে পারেন আড্ডা মারতে পারেন বন্ধুদের সাথে পরিবারের সাথেও আসুন তো পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি যতটা পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি এইদিকে ছোটদের খেলার জন্য পার্ক আছে একটা দোলনা আছে অনেকগুলো ওইদিকে আরও অনেক ছেলেরা খেলছে দেখাচ্ছি আপনাদেরকে আসুন এদিকে অনেকগুলোই দোলনা আছে প্রায় আর ওইদিকে মনে হয় বাচ্চা ছেলেদের জন্য স্পেশাল কিছু খেলার জায়গা আছে পুলিশ লাইন পার্ক যেটার ফুল নাম এটা একটা অসাধারণ জায়গা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা অসাধারণ আর এখন মেঘলা হয়ে আছে পুরো আকাশটা এটা বৃষ্টির ওয়েদার ভালো লাগছে খুব জায়গাটা এসে আমরা 4 জন মিলে এসেছি আজকে এদিকে আছে সুমন ভিডিওটা দেখাও একটু ক্যামেরাটা এদিকে সুমন ওইদিকে আছে আমার ভাই সিন্টু আর ক্যামেরার পেছনে অভিজিৎ ফটোগ্রাফি আছে যাকে আমি দেখাচ্ছি না এখন পরে হয়তো আপনার সুযোগ হলে আমি দেখিয়ে দেবো তো এখন চলুন বেশি টাইম নেব না ভিডিওটা শুরু করা যাক মেঘের কথা বলতে না বলতেই বৃষ্টির দেখা পেয়ে গেলাম অনেক প্রেমিক প্রেমিকাদের স্বপ্ন থাকে বৃষ্টির 2 জন ভিজব কেউ থাকবে না আশেপাশে এরকম সবার ইচ্ছে থাকলেও পূরণ হয় না কিন্তু আজকে পিএলপিতে একটা কাপলকে দেখলাম দেখে মুগ্ধ হয়ে গেলাম ওরা যেন কাউকে পরোয়া না করে কারোর দিকে না তাকিয়ে বৃষ্টিটাকে নিজের মতো করে অনুভব করে নিচ্ছে তুমি যেমন তেমনই ভালো নিখুঁত তো শুধু রাজকন্যারাই হয় কিছুটা ভুল একটু অবসালো
জীবন কোনো রূপকথা তো নয়, কথার রূপেই যে মজেছিলাম আমি, রূপের চেয়ে কথা অনেক দামি। এখানে এই পার্কের মাঝে একটা ছোট জলাশয় টাইপের আছে, দেখতে খুবই ভালো লাগছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনি একটু দেখো বোটিংটা। আপনি এই পার্কের মধ্যে এসে একটা বোটিংয়ের মজা নিতে পারেন। ওদিকে আরও একটা রাইড আছে, টয় ট্রেন দেখতে পেলাম। টয় ট্রেনটা চলে না, আমার মনে হচ্ছে চলে না, যা দেখে আপনাদেরকে দেখাবো পরে। তো যদি আসেন এই পার্কে অবশ্যই এই বোটিংয়ের মজা নিতে পারেন। ওইদিকে টিকিট কাউন্টার আছে, দাদা দুজন দাদা বসে আছে, ওনারা আপনাদের সব টিকিটের ব্যবস্থা করে দেবেন। তো এই যে আমরা টয় ট্রেনে চলে এসেছি, টয় ট্রেনটা আপনাদেরকে সামনে থেকে দেখাতে হবে, এটা পেছন সাইড। এই যে সামনে থেকে এইরকমভাবে লাগে টয় ট্রেনটা দেখতে, এই যে টয় ট্রেন, এটা দেখে মনে হচ্ছে চলে না, কিন্তু এবার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে হবে চলে না চলে না। আগে কিন্তু চলতো, আমি যখন প্রথমে এসেছিলাম তখন এই টয় ট্রেনে উঠেছিলাম এবং চলতো, ভালো চলতো, বেশ দারুণ জায়গা, পার্কে পুরো এরিয়াটা দিয়ে ঘুরত। হ্যাঁ, এখন এরকম অবস্থায় পড়ে আছে। আপনারা দেখবেন, জিজ্ঞেস করবেন, যদি চলে অবশ্যই চড়ে নেবেন, মজা হবে আপনার। পিএলপিতে ঘুরতে ঘুরতেই প্রায় সন্ধে হয়ে গেল। তো এই সন্ধের মুখেই আমরা বেরিয়ে পড়েছি আরও একটি নতুন জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা যাচ্ছি মেদিনীপুরের গান্ধীঘাটে। গান্ধীঘাটটা যদি লোকেশান বলতে যাই, মেদিনীপুর বাস স্টপ থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরত্বে এই গান্ধীঘাট অবস্থিত। এখন আবার একটি জায়গায় চলে এসেছি আমরা, আই লাভ মেদিনীপুর। মেদিনীপুরের একটা নতুন জায়গা গান্ধীঘাটে, জায়গাটার লোকেশানটা হচ্ছে গান্ধীঘাট, জায়গাটার নাম। সেই গান্ধীঘাটের একদম নদীর পাড়েই এটা তৈরি করেছে আমাদের গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, সেলফি জোন বলতে পারেন। পৌরসভা, মেদিনীপুর পৌরসভার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সেই জন্য, এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তো আপনারা দেখুন ভিডিওতে, আমি পুরো এরিয়াটা একটু ঘুরে দেখাবো। এটা পার্ক আছে ছোটো ভেতরে, সেটাও আমি দেখাবো। তো আসুন, লাগছে পাশে অরিজিৎ সিং এর গলা একটা গান এখানে চলছে, বক্সের হালকা সাউন্ডে গান চলছে, সেটা খুব দারুণ লাগছে, জায়গাটার সৌন্দর্যতাটা আরো বাড়িয়ে দিচ্ছে। সত্যি একটা দারুণ জায়গা বানিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার। আপনারা দেখুন ভিডিওটা। একটা ছোট্ট একটা জায়গা, মোটামুটি বসার জায়গা আছে, 4-5, 6-1-2-3-4-5-6-7-8-9-10 সিট আছে এখানে। আপনারা এখানে বসে অনেক টাইম স্পেন্ড করতে পারেন। তাছাড়া ওই আই লাভ মেদিনীপুরের সামনেটাও একটা ছোট 3-4 চেয়ার দেওয়া আছে, যাতে আপনারা বসে নিজেদের মতো করে সময় কাটাতে পারেন। এই সন্ধ্যের সময় একটু চা না হলে চলে, তাই আমরা চাওয়ালাতে চা খেতে চলে এলাম। আজকের এই মেদিনীপুর জার্নি আমরা এখানেই শেষ করছি। এটা আমার সেকেন্ড পার্ট মেদিনীপুর ব্লগের।
তো পরের ভিডিও আবার আসবে, মেদিনীপুর সম্পর্কে আমি আরও ভিডিও বানিয়ে যাব। সবাই এভাবেই আমার পাশে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান কোন জায়গাগুলো মেদিনীপুরের আপনাদের ভালো লাগে।